গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শেখর বসু রচিত গোয়েন্দার ঘরে। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঘন কালচে মেঘ সাদা আকাশে। বিকেল হতে না হতেই সারা শহরে অন্ধকার নেমে এলো। সন্ধেবেলাতেই মনে হলো বেশ রাত্রির, আর রাত্রির ১২টার সময় যেন শেষ রাত। বিখ্যাত গোয়েন্দা মণিময় রুদ্র হাত ঘড়ির দিকে তাকিয়ে ছোট্ট একটা হাই তুললেন। কাজের টেবিল থেকে উঠে ঘুমোতে যাওয়ার সময় হয়েছে এবার। খোলা জানালা দিয়ে ঠান্ডা আসছে। অন্যান্য রাতে এ সময় আশেপাশের দু একটা ফ্ল্যাটে আলো জ্বলে, ছোটোখাটো শব্দ ভেসে আসে। আজ কোথাও কোনো শব্দ নেই। বাইরে এত অন্ধকার যে মনে হচ্ছে পাশের বাড়িগুলোও অনেক দূরে সরে গেছে। মণিময় রুদ্র টেবিলের দরকারি কাগজগুলো ড্রয়ারে ঢুকিয়ে ফ্লাস্ক থেকে এক কাপ কালো কফি ঢেলে নিলেন। শুতে যাওয়ার আগে এক কাপ কালো কফি খাওয়া ওর দীর্ঘদিনের অভ্যাস। কফিতে সবে প্রথম চুমুকটা দিয়েছেন এমন সময় কলিং বেল বেজে উঠল। নিশুতি রাতে হঠাৎ কলিং বেলের শব্দে সামান্য একটু চমকে উঠলেন মণিময়বাবু। কে? ছোট পিস্তলটা স্লিপিং স্যুটের পকেটে ঢুকিয়ে দরজা খুললেন। দরজার গোড়ায় সারা শরীর বর্ষাতিতে ঢাকা ভদ্রলোক, মণিময়বাবুর অচেনা। ভদ্রলোক বললেন, আচ্ছা আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর মণি? থামিয়ে দিয়ে মণিময়বাবু বললেন, হ্যাঁ আসুন, ভিতরে আসুন। বসার ঘরে টেবিলের উল্টো দিকের চেয়ারে বসবার মুখে ভদ্রলোক বললেন, অসময়ে আসার জন্যে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এত জরুরি কাজ যে এখনই না এসে উপায় ছিল না। মণিময়বাবু কথার উত্তর না দিয়ে খুব দ্রুত খুঁটিয়ে দেখে নিলেন ভদ্রলোককে। উনি বর্ষাতি খুলতে খুলতে ঘরে ঢুকছিলেন। চেয়ারে বসার পরে ওটা নামিয়ে রাখলেন মেঝের উপর। ভদ্রলোকের বয়স ৫০, পোশাক আশাক বেশ দামি, হাতের আঙুলে বেশ বড় একটা হীরের আংটি। ভদ্রলোক একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, কাজটা সত্যিই খুব জরুরি, তাছাড়া এত রাত্রিরে আসার বড় কারণ হলো আমি এই ব্যাপারটা গোপন রাখতে চান, তাই তো? অবাক হয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি করে বুঝলেন? মণিময়বাবু হেসে বললেন, এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই, একটু চোখ কান খোলা রাখলেই যথেষ্ট। এখন বৃষ্টি নেই, অথচ বর্ষাতি আর টুপিতে আপনি সারা শরীর মাথা ঢেকে এসেছেন। আরও একটা ব্যাপার, আপনি এই রাস্তার মোড়ে আপনার গাড়ি রেখে এসেছেন। এবার ভদ্রলোক একটু বোধহয় চমকিয়ে গেলেন। মণিময়বাবু আগের মতোই হেসে বললেন, এটা বোঝা আরও সোজা, বড় রাস্তা CMDA খোঁড়াখুঁড়ি করছে, বৃষ্টিতে সে রাস্তায় কাদায় কাদা, এই পথ দিয়ে হেঁটে এলো আপনার জুতোয় কাদা নেই, আপনি আবার আমার বাড়ির সামনে গাড়ি থেকেও নামেননি, সুতরাং অনুমান করা যেতে পারে এই রাস্তার মোড়ে আপনি গাড়ি রেখে এসেছেন। ভদ্রলোক বেশ তারিফ করার ভঙ্গিতে বললেন, আপনার কথায় আসা যাক, তার আগে বলুন আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন? কিছু মনে করবেন না, কোনো কেস হাতে নেওয়ার আগে এগুলো আমি জেনে নেই। ভদ্রলোক মণিময়বাবুর কথার উত্তর দিলেন না সঙ্গে সঙ্গে, কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আমি খুব দুঃখিত, আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না, আমি আমার পরিচয় গোপন রাখতে চাই, তবে আপনি আপনার কাজের জন্য ভাববেন না, যা চান তাই দেব। আমি একটা দলিল আপনাকে দিয়ে পরীক্ষা করাতে চাই, দলিলটা ঠিক না জাল আপনি শুধু এইটুকুই বলে দেবেন। কথাটা শেষ করেই ভদ্রলোক ছোট্ট একটা ব্যাগের ভিতর থেকে একটা দলিল বার করে মণিময়বাবুর সামনে রাখলেন। মণিময়বাবু গম্ভীরভাবে দলিলটা ওলটাতে ওলটাতে বললেন, ঠিক আছে এটা রেখে যান, দিন চারেক বাদে এসে রিপোর্ট নিয়ে যাবেন। ভদ্রলোক হাত জোর করে বললেন, দয়া করে এখনই এটা পরীক্ষা করে দিন, খুব আর্জেন্ট, টাকা পয়সার ব্যাপার নিয়ে আপনি চিন্তা করবেন না, যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি। মণিময়বাবু এবার একটু অসন্তুষ্ট হয়ে বললেন, বারবার টাকা পয়সার কথা তুলবেন না, আমার যা ফিজ আমি তাই নিয়ে থাকি, কখনোই তার বেশি নেই না। ভদ্রলোক রীতিমতো অপ্রস্তুত হয়ে গেলেন,
না না, আমি আপনাকে অসম্মান করতে চাইনি, হয়তো আমার বলাটা ঠিক হয়নি। আপনি যদি একটু কষ্ট করে এটা এখনই পরীক্ষা করে দেন, আমি দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাই। মণিময়বাবু এ কথার কোনো উত্তর না দিয়ে হাত ঘড়ির দিকে তাকালেন। 12:20 বেজে গেছে। ঘড়ি দেখে ঘরের স্লিংয়ের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কী যেন ভাবলেন, তারপর ম্যাগনিফাইং গ্লাসটা টেনে নিয়ে ধরলেন দলিলের উপর। ভদ্রলোকের মুখে একটু স্বস্তির ভাব ফুটে উঠল। উনি পকেট থেকে রুমাল বার করে মুখ মুছলেন ভালো করে। তারপর ওর চোখ সমানে ঘুরতে লাগলো ম্যাগনিফাইং গ্লাস আর দলিলের উপর। ম্যাগনিফাইং গ্লাস, মাইক্রোস্কোপ, নানা ধরনের কেমিক্যাল, আল্ট্রাভায়োলেটার ইত্যাদি অনেক কিছু নিয়ে দলিলের উপর একটার পর একটা পরীক্ষা চালাতে লাগলেন মণিময়বাবু। এদিকে ঘড়ির কাঁটা একটু একটু করে ঘুরেই চলছে। মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে। মস্ত বড় একটা কাঁচের ছাইদানি সিগারেটের ছাই আর টুকরোয় ভর্তি হয়ে গেল প্রায়। আকাশে ভোরের আলো ফুটে ওঠার মুখে দলিল পরীক্ষা শেষ হলো। মণিময়বাবু একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোয়া ছাড়লেন। তারপর ভদ্রলোকের চোখে চোখ রেখে বললেন, দলিলের নিচে যে তারিখ বসানো আছে সেটা ধরলে বলতে হয় আজ থেকে ঠিক 30 বছর আগে দলিলটা তৈরি হয়েছে। এতক্ষণ ধরে পরীক্ষা না করলে আমি বলতাম সত্যি এটা 30 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু আমার শেষ পরীক্ষাটা বলল। কথাটা শেষ না করে মণিময়বাবু সিগারেটে টোকা মেরে সবটুকু ছাই ঝাড়লেন ছাইদানিতে। তারপর বললেন, শেষ পরীক্ষায় জানলাম এ দলিলটার বয়স 3 সপ্তাহের বেশি নয়, প্রায় নিখুঁত জালিয়াতি, বোঝা যায় বেশ পাকা লোকের কাজ। ভদ্রলোক প্রায় আটকে উঠলেন, বলেন কি? মণিময়বাবু হেসে বললেন, হ্যাঁ সত্যি পাকা কাজ, আমি তো আর একটু হলে রায় দিয়েই ফেলছিলাম দলিলটা খাঁটি। ভদ্রলোক থমথমে মুখ করে কয়েক মুহূর্ত চুপ থাকার পরে মুখ খুললেন, আচ্ছা দলিলটা যে জাল সেটা আপনি ছাড়া আর কোনো ডকুমেন্ট এক্সপার্ট কি ধরতে পারবে? মণিময়বাবু একটু ইতস্তত করে বললেন, এ প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া কঠিন আর বোধহয় উচিত হবে না। না না বলুন, দেখুন এই ধরনের ডকুমেন্ট পরীক্ষার কাজে দুটো জিনিসের দরকার হয়, এক বুদ্ধি, দুই সফিস্টিকেটেড যন্ত্রপাতি। কার বুদ্ধি কতখানি সে বিচার আপনারা করবেন, তবে আমার কাছে যে ধরনের যন্ত্রপাতি আছে সে ধরনের যন্ত্রপাতি এদেশে আরেকজনেরই ছিল। আমার মনে হয় তিনি হয়তো ধরতে পারতেন এ দলিলটা জাল। কে তিনি, এখন কোথায় আছেন? তার নাম ডক্টর সাক্সেনা। সাক্সেনা আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে রহস্যজনকভাবে খুন হয়েছেন। খুন? খুনি ধরা পড়েছে? না। খুনের খবর শুনে ভদ্রলোকের মুখ দুঃখী দুঃখী হয়ে উঠল। নিচু গলায় বললেন, আজকালেই এক হয়েছে, কথায় কথায় খুন। আচ্ছা আমি এবার উঠব, একটু চা কিংবা কফি? মণিময়বাবু ব্যস্ত হয়ে বললেন, নিশ্চয়ই, বলে ফ্লাস্কটা টেনে নিয়ে 2 কাপ কফি ঢাললেন। ভদ্রলোক ইতস্তত করে বললেন, আমার আবার কালো কফি ঠিক চলে না, একটু দুধ। দুধ তো, মানে আমি তো দুধ খাই না, এত ভোরে বাইরে থেকে আনাবার উপায়ও নেই। ঠিক আছে ঠিক আছে, ভদ্রলোক অপ্রস্তুত মণিময়বাবুকে শান্ত করার গলায় বললেন। তারপর বললেন, এক গ্লাস জল হবে? টেবিলের উপরই ওয়াটার বোটল ছিল। মণিময়বাবু এক গ্লাস জল ভরে এগিয়ে দিলেন ভদ্রলোকের দিকে। ঠান্ডা জল হবে না? না, আমার ফ্রিজটা পরশু থেকে খারাপ হয়ে গেছে, একটু ইতস্তত করে ভদ্রলোক 2 চুমুক জল খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন। মুখে কেমন যেন অস্বস্তির ছাপ। মণিময়বাবু বললেন, আপনি কিছু স্ন্যাক্স, মানে বিস্কুট টিস্কুট খাবেন? ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। মণিময়বাবু উঠে গেলেন ভিতরের ঘরে, ফিরে এলেন মিনিট চারেক বাদে, হাতের প্লেটে 4-5 রকমের বিস্কুট। ভদ্রলোক এর মধ্যে কালো কফির কাপ অর্ধেক শেষ করে ফেলেছেন। মণিময়বাবু ঘরে ঢুকতেই বললেন, ইস আপনার কফি তো একেবারে ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিন। মণিময়বাবু কথার উত্তরে মৃদু হাসলেন,
তারপর বিস্কুটের প্লেটটা ভদ্রলোকের সামনে রেখে কফির কাপটা টেনে নিলেন। ভদ্রলোক বিস্কুটের একটা টুকরো ভেঙে মুখে ফেলে বললেন, কফি কি ঠান্ডা হয়ে গেছে? না, তাছাড়া আমি একটু ঠান্ডা কফিই পছন্দ করি। আবহাওয়া, রাতে ঘুমোতে না পারা ইত্যাদি নিয়ে দু চারটে কথা হওয়ার পরে ভদ্রলোক আবার বললেন, এ কি, আপনি কফি খাচ্ছেন না কেন? খান। না না, তাই কখনো হয়? একটু অন্তত খান, না হলে আমিও আর খাবো না। ভদ্রলোক হাতের বিস্কুটটা নামিয়ে রাখলেন প্লেটের উপর। মণিময়বাবু এ কথার কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি ডক্টর সাক্সেনাকে চিনতেন? কোন সাক্সেনা? ও, ডকুমেন্ট এক্সপার্ট সাক্সেনা? না, চেনা তো দূরের কথা, ওর নাম আমি আপনার কাছেই প্রথম শুনলাম। আমি যদি বলি আপনি ওকে চিনতেন, এই দলিলটা আপনি ডক্টর সাক্সেনাকে দিয়েও পরীক্ষা করিয়েছেন? কি যাতা বলছেন, পরীক্ষা করিয়েছি তার প্রমাণ কি? প্রমাণ আছে, ডক্টর সাক্সেনার গোপন মাইক্রোফিল্ম। আর ভদ্রলোক বাঁকা করে হেসে বললেন, আপনি নির্ঘাত ভুল করছেন, ডক্টর সাক্সেনার কাছে আমি গিয়েছিলাম এটা গোপন করার পিছনে আমার কি উদ্দেশ্য থাকতে পারে? উদ্দেশ্য স্পষ্ট, আপনি দেখতে চেয়েছিলেন দলিলের জালিয়াতি ডকুমেন্ট এক্সপার্টরা ধরতে পারে কিনা। আপনি নিশ্চিত হয়ে জাল দলিল যথাস্থানে পেশ করতে চান। আপনি আমার কাছে ওই একই কারণে এসেছেন, ডক্টর সাক্সেনা ধরতে পেরেছিলেন দলিলটা জাল, সুতরাং। সুতরাং কি? ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠলেন। মণিময়বাবু একটু হেসে বললেন, আমি আপনার জন্য ও ঘরে বিস্কুট আনতে গিয়ে পুলিশকে ফোন করেছি, পুলিশ এক্ষুনি এসে পড়বে, চুপ করে বসুন। আপনাকে গ্রেফতার করার পিছনে দুটো অভিযোগ, এক মার্ডার, দুই অ্যাটেম্প টু মার্ডার। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, আপনি আমাকে অপমান করছেন। মণিময়বাবু ঠান্ডা গলায় বললেন, আপনি কিছুক্ষণ আগে নানা অজুহাতে আমাকে ঘর থেকে বার করার চেষ্টা করেছিলেন, শেষকালে বিস্কুট আনার নাম করে আমিই আপনাকে সুযোগ করে দিলাম। কিসের সুযোগ? ডক্টর সাক্সেনাকে বিষ খাইয়ে মারা হয়েছিল, কে বা কারা চায়ের কাপে বিষ মিশিয়ে দিয়েছিল, আমি বিস্কুট আনতে গিয়ে আমার কফির কাপে বিষ মেশাবার সুযোগ করে দিয়েছি। ভদ্রলোক চোখ মুখ লাল করে দ্রুত পকেটে হাত ঢোকাবার সঙ্গে সঙ্গে স্লিপিং স্যুটের পকেট থেকে ছোট পিস্তলটা বার করে ভারী গলায় বললেন, পিস্তল বার করার চেষ্টা না করে চুপ করে বসুন। ভদ্রলোকের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল, উনি পকেট থেকে হাত বার করে চেয়ারের উপর বসে পড়লেন থপ করে। একটু পরেই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। মণিময়বাবু গলা তুলে বললেন, সোজা ঘরে চলে আসুন ইন্সপেক্টর বাবু। সিঁড়ি থেকে গম্ভীর গলায় উত্তর এলো, আসছি। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।